পদ্মার বুকে মাথা তুলল সেতু, স্প্যান বসানো শুরু, রঙিন স্বপ্ন নয় দৃশ্যমান বাস্তবতা বললেন মন্ত্রী। নতুন করে আশ্রয় নেওয়া রোহিঙ্গা 5 লাখ ফেরত না যাওয়া পর্যন্ত সহায়তার আশ্বাস বিশ্ব খাদ্য কর্মসূচির। শেষ হল শারদীয় দুর্গোৎসব, ভক্তদের চোখের জলে দেবীর বিদায়, সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির। স্বপ্ন নয় পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। নির্মাণাধীন সেতুর প্রথম স্প্যান বসানো হয়েছে, এর মধ্য দিয়ে প্রমত্ত পদ্মার বুকে দৃশ্যমান অবকাঠামো তৈরি হলো। আর এই সফলতাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক নেতৃত্বের সোনালী ফসল বলেই দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। নির্মাণ শেষে সময় মতোই সেতুর উদ্বোধন করা হবে বলেও জানান তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী, ছবি তুলেছেন মামুন মোল্লা। 150 মিটার দৈর্ঘ্যের 3200 টনের স্টিল ট্রাস্ট বা স্প্যান বসানো হল প্রমত্তা পদ্মার জাজিরা প্রান্তের 37-38 নম্বর পিলারের উপর। সহজে বসাতে ব্যবহার করা হয় 3600 টনের ভাসমান ক্রেন। স্বপ্নের সেতুর দৃশ্যমান অবকাঠামো দেখতে শনিবার ঐতিহাসিক ক্ষণে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ নিয়ে মূল সেতু নির্মাণ কাজের অগ্রগতি হল শতকরা 49 ভাগ। অন্যান্য প্যাকেজের মধ্যে নদী শাসনের কাজ এগিয়েছে 34 ভাগ। শতভাগ কাজ শেষ হয়েছে সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়ার নির্মাণ। পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি 47.5 ভাগ। সংবাদ সম্মেলনে সে কথাই জানালেন মন্ত্রী। প্রজেক্টের ওভারঅল প্রোগ্রেস হচ্ছে 47.5। শেখ হাসিনার একক নেতৃত্বের সোনালী ফসল আজকের এই দৃশ্যমান পদ্মা সেতু। পদ্মা সেতু এখন আর কোনো রঙিন স্বপ্ন নয়। নানান অজুহাতে প্রকল্পের অর্থায়ন থেকে বিশ্বব্যাংক পিছু হটলেও নির্মাণ কাজ থামেনি, নিজস্ব অর্থায় নিয়ে গিয়েছে সরকার। 40টি স্প্যান আছে, সেগুলো কয়েকদিন পর পর বসে যাবে। যথাসময়ে নির্মাণ কাজ শেষ হবে, এখন যে বিলম্ব হচ্ছে তা শুধুমাত্র নির্মাণ কাজের প্রতিটি স্তরে যথাযথ মান নিয়ন্ত্রণের জন্যই। কিন্তু ডিজাইন চেঞ্জ বলতে মানুষের একটা নেগেটিভ সেন্স, যার ডিজাইন চেঞ্জ মেজর কিছু না, কোনোটা 120 মিটারের জায়গায় 102 আসতেছে, 114 আসতেছে, কোনোটা 128 আসতেছে। যথাসময়ে আমরা পদ্মা সেতু নির্মাণের কাজ শেষ করব। আগামী অক্টোবরের শেষ নাগাদ দ্বিতীয় স্প্যান স্থাপন করার প্রস্তুতিও সমান গতিতে এগুচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা। আর কোনো অনিশ্চয়তা নয়, সকল কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্থাপিত হলো পদ্মা সেতুর প্রথম স্প্যান। এরকম আরও 40টি স্প্যান স্থাপন করা সময়ের ব্যাপার মাত্র, আর তখনই পূরণ হবে এই অঞ্চলের মানুষের স্বপ্ন। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, জাজিরা, শরীয়তপুর। সাম্প্রতিক সময়ে মিয়ানমারের রাখাইনে হত্যা নির্যাতন শুরুর পর থেকে এ পর্যন্ত 5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা ফেরত না যাওয়া পর্যন্ত খাদ্য সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচির প্রেসিডেন্ট। আর রোহিঙ্গাদের নিয়ে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। মিয়ানমারের রাখাইনে আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হয় জাতিগত নিধন। দেশটির সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধরা হরতাল নির্যাতন শুরু করায় 25 আগস্ট থেকে রোহিঙ্গারা সীমান্ত পাড়ি দিয়ে আসতে থাকে বাংলাদেশে। মানবিক কারণে তাদের আশ্রয় দিয়ে খাদ্য সহায়তা সহ অন্যান্য সহযোগিতা করে আসছে সরকার। পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও সহায়তার হাত বাড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ে স্থানীয় একটি হোটেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মতবিনিময় করেন বিশ্ব খাদ্য কর্মসূচির প্রেসিডেন্ট। পরে সাংবাদিকদের জানান, মিয়ানমার যাতে রোহিঙ্গাদের ফেরত নেয় সে বিষয়ে তারা চাপ অব্যাহত রাখবেন, আর ফেরত না নেওয়া পর্যন্ত খাদ্য সহায়তা অব্যাহত থাকবে। And the leaders in Myanmar to resolve this matter and allow these folks to come back home. রোহিঙ্গাদের সহযোগিতা করায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন তিনি। Government of Bangladesh to bear this burden because of the actions of those in Myanmar.
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, নতুন করে 5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে, তাদের ফিরিয়ে নিতে দেশি এবং আন্তর্জাতিক চাপ অব্যাহত থাকবে, সেই সঙ্গে ফেরত না যাওয়া পর্যন্ত খাদ্য সহ সব ধরনের সহায়তা দেওয়া হবে। WFP 5 লক্ষ লোক সব রকম সহযোগিতা করবে, এতে কোনো কৃপণতা থাকবে না, এতে বিশ্ববাসীকে তাদের পাশে থাকার জন্য তারা আহ্বান জানিয়েছেন। নিরাপত্তা বিবেচনা করে তাদেরকে ভাষান্তরে স্থানান্তরের কার্যক্রম চলছে বলেও জানান মন্ত্রী। ভাষান্তরে যাওয়ার জন্য যা যা করা দরকার ইনশাআল্লাহ হচ্ছে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে মিয়ানমার সেনাবাহিনীর হত্যা নির্যাতনের মুখে এখনও থামেনি রোহিঙ্গা অনুপ্রবেশ। প্রতিদিনই সীমান্ত পেরিয়ে আসছে নির্যাতিতরা। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে বিভিন্ন ক্যাম্পে অব্যাহত রয়েছে ত্রাণ কার্যক্রম। বিভিন্ন সংগঠন ছাড়াও ব্যক্তিগত উদ্যোগেও ত্রাণ বিতরণ করা হচ্ছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। হত্যা নির্যাতন থেকে বাঁচতে নাফ নদী পার হয়ে প্রতিদিনই আসছে রোহিঙ্গারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাব অনুযায়ী গত 25 আগস্টের পর থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা 5 লাখ ছাড়িয়েছে। নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য কুতুপালং ও বালুখালীতে সরকার নির্ধারিত জমিতে আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ক্যাম্পের ভেতর ও আশপাশে সংযোগ সড়কের নির্মাণ কাজও চলছে। অব্যাহত রয়েছে বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গাদের তালিকাভুক্তি। সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় পাসপোর্ট অধিদপ্তরের তত্ত্বাবধানে এখন পর্যন্ত 31,000 রোহিঙ্গার নিবন্ধন হয়েছে। শনিবার সকালে উখিয়ার বালুখালীতে রোহিঙ্গাদের চিকিৎসায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতির বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং বেক্সিমকো গ্রুপের MD নাজমুল হাসান পাপন। পরে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন তারা। আমাদের সকলেরই কিন্তু একটা নৈতিক দায়িত্ব হয়ে গেছে, উনি যে সরকার তরফ থেকে যতই যাই হোক আন্তর্জাতিকভাবে করা হচ্ছে, কিন্তু আমি মনে করি বেসরকারি খাত থেকে সবাইকে এটা করা দরকার। আমরা বেক্সিমকো থেকে শুরু করেছি। দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী আলাদাভাবে কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেছেন। আমরা এই প্রশ্নে আহ্বান জানাবো যে তারা মায়ানমারের উপরে চাপ সৃষ্টি করে। সমর ইসলাম, 21 টেলিভিশন। আর আনন্দে মাতোয়ারা ভক্তকুলকে বিষাদে ভাসিয়ে বিদায় নিলেন মহামায়া দেবী দুর্গা। শারদ বাতাসও প্রকৃতি যেন ঝরেছে ভক্তদের হয়ে। মর্তলোক থেকে 4 সন্তানকে সাথে নিয়ে দেবী ফিরে গেলেন কৈলাসে স্বামী গৃহে। আরো জানাচ্ছেন সাইদুল ইসলাম, ছবি তুলেছেন মইনুল হোসেন মাসুদ। 19 সেপ্টেম্বর মহালয়াতে নৌকায় চড়ে মর্তলোকে এসেছিলেন দুর্গতি নাশিনী দেবী। মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, নবমীর সকল আনুষ্ঠানিকতা ও পূজা অর্চনার পর বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। 5 দিনের বাঁধ ভাঙা আনন্দের পর ভক্তদের আনন্দ অশ্রু বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গা উৎসব। বিসর্জন আর বিদায় র্যালিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ঢাকেশ্বরের দিকে আসতে থাকে বিজয় র্যালি। ঢাক, ঢোল, বাঁশির সুর আর নাচের তালে তালে মাতোয়ারা ছিলেন ভক্তরাম। পরে দেবী দুর্গার বিসর্জনের জন্য শেষ হয় শোভাযাত্রা। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ঢাকেশ্বরী থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার, গুলিস্তান, ইংলিশ রোড হয়ে বুড়িগঙ্গার ওয়াইজ ঘাটে নেওয়া হয় দেবী দুর্গাকে। এরপর নৌকায় করে নেওয়া হয় বুড়িগঙ্গার মাঝে। শুভধ্বনিতে পানিতে ভাসিয়ে দেবীকে কৈলাসে পাঠান ভক্তরাম। মহাশক্তির অধিকারী মাকে পেয়ে ভক্তকুল প্রার্থনা করেছেন মানব কল্যাণে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ছিলেন ভক্তদের আরাধ্য। এবার মায়ের আগমন ছিল ঘটকে এবং তার বিদায় ছিল দোলনে, তা আমরা আশীর্বাদ চাইছি। আমাদের এই পূজা থেকে আমরা দেশের মানব কল্যাণ পেয়েছি এবং কি শান্তি ও সমৃদ্ধি পেয়েছি। এর আগে নানা আনুষ্ঠানিকতায় অশুভ শক্তির বিনাশের সংকল্পে দিনের শুরুতে নৈবেদ্য দেওয়া হয় দেবীর সামনে। অনুষ্ঠিত হয় দর্পণ বিসর্জন। বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে বিসর্জনের মধ্য দিয়ে মর্ত থেকে কৈলাসের পাঠানোর মাধ্যমে শেষ হলো হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার। আগামী বছর নতুন কোনো শুভবার্তা নিয়ে মা দুর্গা আসবেন এমন প্রত্যাশাই সনাতন ধর্মাবলম্বীদের। ওয়াইজগাট থেকে সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।
ধর্মীয় উগ্রবাদ বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি একথা বলেন। দুর্গাপূজা আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি উল্লেখ করে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ আরও বলেন, আবহমান কাল ধরে এদেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালন করে আসছে। কোনো ধর্মই সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রবাদকে সমর্থন করে না। ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি সবাইকে মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। এছাড়া ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধে সম্মিলিতভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। ন্যায় ও কল্যাণের পথে আহ্বান করে, ধর্মীয় উগ্রবাদ আজ বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কোনো ধর্মই সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রবাদকে সমর্থন করে না। দর্শক, সংবাদে নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। জাতীয় ঐক্য ছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না, আবারও বললেন মির্জা ফখরুল। বগুড়ায় কিশোর শ্রমিক রাসেল হত্যা মামলায় রুবেল তিন দিনের রিমান্ডে। আপনারা দেখছেন রাতের একুশে সংবাদ। জাতীয় ঐক্য ছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না বলে আবারও মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির গুলশান কার্যালয়ে রোহিঙ্গা সমস্যার সমাধান এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশদলীয় জোটের সাথে বাংলাদেশ বৌদ্ধ নাগরিক ঐক্যের মত বিনিময় সভায় ফখরুল অভিযোগ করেন, মিয়ানমারের আগ্রাসনে বাংলাদেশ বিপর্যস্ত হলেও সরকার এই ঘটনাকে গণহত্যা বলেনি। সভায় পার্বত্য অঞ্চলের বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা ছাড়াও বিশদলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মিয়ানমার সরকারের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করতে হবে, আন্তর্জাতিকভাবে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বাধ্য করতে হবে তাদেরকে এই রোহিঙ্গাদেরকে ফেরত দেওয়ার জন্য। বগুড়ায় এবিসি টাইলস ফ্যাক্টরিতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর শ্রমিক রাসেল হত্যার ঘটনায় আটক রুবেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক আহসান হাবিব তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে কাহালু থানায় নিহতের পিতা আব্দুল হান্নান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার সকালে কাজ নিয়ে সহকর্মী রুবেলের সাথে বাকবিতণ্ডার জের ধরে রাসেলের পায়ুপথে পাইপ দিয়ে গ্যাস ঢুকিয়ে দেয় রুবেল। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাসেল। জানাবো প্রবাসী সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথাযথ কূটনৈতিক উদ্যোগের ফলে দ্রুত রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সংযুক্ত আরব আমিরাতের সার্জায় ব্রাহ্মণ বাড়িয়ার শিক্ষানুরাগী ব্যারিস্টার জাকির আহমেদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আরও বলেন, 2021 সালের মধ্যে মধ্যম আয় এবং 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ। ইউএ ব্রাহ্মণ বাড়িয়া সমিতির আয়োজিত এই অনুষ্ঠানে ব্যারিস্টার জাকির আহমেদ প্রবাসে দেশের ভাবমূর্তি রক্ষায় সকলের প্রতি আহ্বান জানান। জেদ্দা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন আহমেদকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছেন প্রবাসীরা। দীর্ঘ 30 বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরে যাবার আগে এই সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কনসাল জেনারেল বোরহানউদ্দিন। এ সময় বক্তারা বলেন, আমিন আহমেদ প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। এছাড়া দেশের সংস্কৃতি ও বিভিন্ন খেলাধুলার প্রসারেও তার সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেন বক্তারা। দর্শক, আবারও সময় হলো ইসলামী ব্যাংক বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। এশিয়া সফরে আসছেন ট্রাম্প, ভ্রমণ করবেন জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপাইন। প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসের দিন শেষে 230 রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা, প্রথম ইনিংসে বাংলাদেশের 320। বিজয়া দশমী উপলক্ষে হিলি সীমান্তে শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও বিএসএফ।
সীমান্তের জন্য রেখায় এই অনুষ্ঠানে মিষ্টিসহ নানা সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে বিজিবি ও বিএসএফ। এ সময় বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব আলম ও ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর হেপুনি কাশী সহ দুই বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের কাছ থেকে করা আটটি অনুরোধের 25% তথ্য সরবরাহ করেছে গুগল। গুগলের ট্রান্সপারেন্সি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত বাংলাদেশের সরকারের পক্ষ থেকে 9টি অ্যাকাউন্টের তথ্য জানতে চাওয়া হয়। প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে তথ্য চাওয়ার হার আগের তুলনায় বেড়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত 48,941টি অনুরোধ পেয়েছে গুগল। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এশিয়া সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের 3 থেকে 14 নভেম্বর পর্যন্ত 12 দিনের সফরে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপাইন ভ্রমণ করবেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এছাড়া এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ফোরাম ও অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস কনক্লেভ সামিটে যোগ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলা ও দেশটির পারমাণবিক নিরস্ত্রীকরণে আন্তর্জাতিক চাপ বাড়াতে ট্রাম্প ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে। জানাবো খেলার খবর। পঞ্চম টেস্টে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ 54 রান। আলো স্বল্পতায় নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়েছে তৃতীয় দিনের খেলা। বাংলাদেশের চেয়ে এখনও 230 রানে এগিয়েছে প্রোটিয়ারা। আমলা 17 এবং বাব হুমা অপরাজিত আছেন 3 রানে। প্রথম ইনিংসে এলগার ও হাশিম আমলার জোড়া শতকে 3 উইকেটে 496 রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে 320 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। দ্বিতীয় দিনের 3 উইকেটে 127 রান নিয়ে তৃতীয় দিন শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান তামিম ও মুমিনুল। দারুণ স্বপ্ন দেখিয়েও তামিমের বিদায় 39 রানে। তবে অভিজ্ঞ মাহমুদুল্লাহ আর টেস্ট স্পেশালিস্ট মুমিনুল জমে যান উইকেটে। ক্যারিয়ারের দ্বাদশ হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। সেঞ্চুরির স্বপ্ন দেখিয়ে মুমিনুল প্যাভিলিয়ন মুখী হন 77 রানে। দারুণ সূচনার পরও দায়িত্বহীন শটে আউট হন 30 রান করা সাব্বির। অন্য প্রান্তে অবিচল মাহমুদুল্লাহ 14তম হাফ সেঞ্চুরি করে ফলো অন এড়ান এই ব্যাটসম্যান। মেরকেলের বলে বোল্ড হওয়ার আগে খেলেছেন 66 রানের ইনিংস। শেষ দিকে টেলেন্ডাররা আলো ছড়াতে না পারলে বড় সংগ্রহ করতে ব্যর্থ হয় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। আগের ইনিংসে 199 রান করা এলকার আউট হন 18 রানে। বেশি দূর যেতে পারেননি অভিষিক্ত মার্ক রামো। মুস্তাফিজের বলে এ তরুণ সেন্সেশন আউট হয়েছেন 15 রানে। তবে শেষ দিকে আমলা আর বাবুমা নির্বিঘ্নে পার করে দেন বাকিটা সময়। সৌরভ ইমাম, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পদ্মার বুকে মাথা তুলল সেতু, স্প্যান বসানো শুরু, রঙিন স্বপ্ন নয় দৃশ্যমান বাস্তবতা বললেন মন্ত্রী। নতুন করে আশ্রয় নেওয়া রোহিঙ্গা 5 লাখ ফেরত না যাওয়া পর্যন্ত সহায়তার আশ্বাস বিশ্ব খাদ্য কর্মসূচির। শেষ হল শারদীয় দুর্গোৎসব, ভক্তদের চোখের জলে দেবীর বিদায়, সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির। দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।